हेलो एंड वेलकम बैक टू माय चैनल डेबीज टेस्टी ट्रीट्स। मॉनसून स्पेशल रेसिपी ते आमी आज के निये चले एसेछि मुंबई फेमस स्ट्रीट फूड दाल पकोड़ा। এই সুপার টেস্টি, ক্রাঞ্চি আর ক্রিসপি এই ডাল পাকোড়া কিন্তু আপনারা কলকাতাতেও দেখে থাকবেন যে ঠেলায় করে এই ডাল পাকোড়া বিক্রি করা হয়। আজকে আমি সেই রেসিপি আপনাদের দেখাবো। সাধারণত মুম্বাইতে এই ডাল পাকোড়া তৈরি হয় শুধুমাত্র মুগ ডাল দিয়ে, কিন্তু আমি আজকে এই ডাল পাকোড়া বানাতে ব্যবহার করছি দু রকমের ডাল, মুগ ডাল আর ছোলার ডাল। মুগ ডাল হচ্ছে প্লেন, যে হলুদ আমরা মুগ ডাল খাই সেই মুগ ডাল, আর ছোলার ডাল তো আছে। আমি এখানে হাফ কাপ ছোলার ডাল আর হাফ কাপ মুগ ডাল নিয়েছি। নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দুবার তিনবার জল চেঞ্জ করে করে এটা আমি ধুয়ে নিয়েছি। নিয়ে এটা আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। দু ঘন্টা পর আমি এই ডাল দুটোকে একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি। এবারে একে একে আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। যেমন প্রথমেই অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ আদা গ্রেট করা। তারপরে আমি অ্যাড করছি 2 কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কা অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে আমি সমান পরিমাণ জিরে আর ধনে একটু ড্রাই রোস্ট করে আধ ভাঙা অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ মতন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। এতে এই পকোড়াতে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা ডালের পরিমাণ বুঝে স্বাদ মতো লবণ অ্যাড করবেন। এবার এই সমস্ত উপকরণ আমি মিক্সিতে বেটে নিচ্ছি। একদম মিহি করে বাটবেন না, একটু দানা দানা ভাব যেন থাকে, এতে কিন্তু এই পাকোড়ার টেক্সচারটা খুব ভালো হয়। এবারে একটা বড় বোলে আমি এই মিক্সচারটা নিয়ে নিচ্ছি। দেখুন আমার এই মিক্সচারটা কিন্তু একদম মিহি হয়নি, একটু দানা দানা রয়েছে, এর জন্য আমার এই পাকোড়ার কিন্তু টেক্সচারটা খুব ভালো হবে। এবারে আমি একটা হুইস্কার বা চামচ বা হাতের সাহায্যেও আপনারা এটাকে একটু ভালো করে মিশিয়ে নেবেন। খুব বেশি ফেটানোর দরকার নেই, আর এর মধ্যে কিন্তু আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডারও ইউজ করছি না। ব্যাস, পাকোড়ার জন্য আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে একটা ফ্রাইং প্যানে আমি ডিপ ফ্রাই করার জন্য কিছুটা তেল গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। এবারে আস্তে আস্তে ছোট ছোট বড়া বা পাকোড়ার আকারে আমি এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার অ্যাড করব, করে আমি পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়ার একটা পিঠ ভাজা হয়ে গেলে পরে আমি পাকোড়াগুলো উল্টে দেব। এইভাবে আমি বাকি সমস্ত পাকোড়াগুলো মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। দেখুন আমার এই পাকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এটা কতটা ক্রাঞ্চি আর ক্রিসপি হয়েছে। আর আমি কিন্তু এটা কোনো পেপার টাওয়েলের উপরেও রাখিনি, কিন্তু তবুও দেখুন এতে কিন্তু একদমই তেল নেই। আপনারা যদি চান, ইচ্ছে হলে ওপর থেকে এইভাবে ভাজা লঙ্কা দিয়েও সার্ভ করতে পারেন। আমি এই গরম গরম পাকোড়া সার্ভ করছি টমেটো কেচাপ আর গ্রিন চাটনি দিয়ে। এই গ্রিন চাটনি রেসিপি যদি আপনারা চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিংকে গিয়ে ক্লিক করে আপনারা গ্রিন চাটনির রেসিপি পেয়ে যাবেন। তাহলে বৃষ্টির দিনে গরম গরম 1 কাপ আদা চায়ের সঙ্গে কিন্তু এই মুচমুচে ডাল পাকোড়া একদম জমে যাবে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। এটা শুধু টি টাইম স্ন্যাক নয়, এটা কিন্তু আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন। এই রেসিপিটা ট্রাই করে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতন আসি তাহলে, টাটা।